ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক ভাই প্রশ্ন করেছেন যে মুহাররম মাসের বিশেষ করে যে রোজা রয়েছে তার ফজিলত কি আম ভাই সম্পর্কে কথা হচ্ছে যে মহরম হচ্ছে আরবি মাসের এটি প্রথম মাস এবং এটি একটি গুরুত্বপূর্ণ মাস এবং এটি হারামকৃত মাস কোরআনে এ ব্যাপারে চারটি মাসকে হারাম ঘোষণা করা হয়েছে এবং এই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তার মধ্যে মোহরম হচ্ছে একটি মাস যে আল্লাহ আল্লা তালার দিকে সম্পৃক্ত করা বলা হয়েছে শাহরুল্লাহ এটা আল্লাহর একটি মাস এবং এই মাসগুলোতে অন্যায় অত্যাচার করা বিভিন্ন রকমের জুলুম অত্যাচার পা হতে বেঁচে থাকাটা মানুষের জন্য বেশি জরুরি কারণ এগুলো হারামকৃত মাছ এবং সম্মানিত মাছ এই মাছগুলোর অসম্মান করতে হয় না এবং এই মাছগুলোর যেমন সম্মান করতে হয় ঠিক তেমনি মহরম মাসেরও সম্মান করতে হয় এবং মহরম মাসের বিশেষ সম্মানার্থে এই মাসে নফল রোজা রয়েছে শ্যাম রয়েছে তার বেশ কিছু গুরুত্ব রয়েছে সম্পর্কে কয়েকটি হাদিস রয়েছে যেমন মুসলিমের হাদিস সাল্লাহ নবী সাল্ল সাল্লাম বলছেন আফজালুল স্লাম বাদ রমাজানা শাহরুল্লাহি আল মুহারম রমজান মাসের পরে সবচাইতে উত্তম মাস হলো এবং উত্তম রোজা হলো যেটা আল্লাহ সুবাহ মাস মোহরম মাস সেই মাসের রোজা অর্থাৎ রমজান মাসের রোজার পরে পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে মুহাররাম মাসের রোজা এবং আফজাল সলাত বা আদাল ফারি যাতে সলাতুল্লাইল ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ তাহাজুদের নামাজ অনুরূপভাবে একটি হাদিস রয়েছে সেই মুসলিমের এই হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম বলছেন ওয়াসিয়া মিয়াউ মা আশুরা আহতা সিব আল্লাহ আইকা ফেরাসনাতি কাবিলা আশুরা অর্থাৎ দশই মহারাম মহারাম মাসের দশ তারিখের রোজা এ সম্পর্কে আমি আশা করি আল্লাহর কাছে যে আল্লাহ সুবাহতালা এই রোজার কারণে বান্দার বিগত এক বছরের গোনাখাতা মাফ করে দেওয়া হয় তাহলে এই দুটি হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে রমজান মাসের পরে পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নফল রোজার মধ্যে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে সেটি মহারাম মাসের রোজা এবং দশ তারিখের রোজা এবং নয় তারিখের রোজা সম্পর্কেও হাদিস আছে নবী আল্লাহনবীর সাল্লু সাল্লাম তিনি বলতেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে লাসু মান্নাতটা আছে তাহলে নয় তারিখও রোজা রাখবো আমি দশ তারিখে রোজা রাখতেই হবে এবং সাথে সাথে নয় তারিখেও রোজা রাখতে হবে এ আশুর রোজা জাহিলি যুগের ক্রয়েশেরাও পালন করতো আল্লাহ নবীর সাল্লি সাল্লাম যখন মদিনা এলেন হিজরত করে মক্কা ছেড়ে তখন এসে দেখলেন যে মদিনার মানুষেরাও সেই মানুষেরাও তারা এই রোজা পালন করছেন তারপরে রমজানের রোজা যখন দ্বিতীয় হিজড়িতে ফরজ করা হলো তখন আল্লাহ নবী সাল্লাহ আলু সালাম বললেন যে ব্যক্তি ইচ্ছা করবে সে আসুরা সিয়াম পালন করবে আর যে ব্যক্তি ইচ্ছা করবে সে এটা পরিত্যাগ করবে অনুরূপভাবে এই রোজার ফজল সম্পর্কে আরও হাদিস রয়েছে যেমন আল্লাহ নবী সাল্লাহ আলু যখন মদিনা হিজরত করে এলেন তখন দেখলেন ইয়াহুদিরাও এই দিনটিকে আহ বড় গুরুত্ব দিচ্ছে এই দিনটিকে রোজা রাখছে আল্লাহনবীর সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তাদেরকে যে এই দিনটিতে বেশি গুরুত্ব দেওয়ার তোমাদের কারণ কি তখন তারা বললেন যে এই দিনে আল্লাহ সুবাহানসা আলি সাল্লামকে এবং তার কমকে ফেরাউন ও তার লোকেদের কবল থেকে বাঁচিয়েছিলেন নাগাদ দিয়েছিলেন তার সুক্রিয়া হিসেবে মুসা আলহি সালাম সাল্লাম এই দিনে রোজা রেখেছেন সেজন্য আমরা পালন করি আল্লাহনবীর সাল্লি সালাম বলছেন আমি তোমাদের চাইতে মুসা মুসালিস্লামের আদর্শের অধিক হকদার অধিক দাবিদার অতএব তিনি কি করলেন নিজের রোজা রাখলেন এবং সকলকেই এই আশুরা রোজা পালন করার জন্য নির্দেশ দিলেন যেটা শহী মুসলিমের হাদিস তাহলে এই কয়েকটি হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আশুরার রোজার বেশ গুরুত্ব রয়েছে যা জাহিল যুগে কুরাইশরাও পালন করতো আল্লাহ নব্বাসাল্লামও পালন করেছেন এবং রমজানের রোজার পূর্বে এই রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে ইতিহার দেওয়া হলো যে ব্যক্তি চাইবে রোজা রাখবে যে ব্যক্তি চাইবে ছেড়ে দেবে এবং সম্পর্কে খেয়াল রাখতে হবে যে দুটি রোজা রাখতে হবে একটি রোজা যেটি দশে মহরম সকলেই রাখত এবং তার ইয়াহুদিদের মুখালেফাত তাদের বিরুদ্ধাচারণ করার জন্য আগের দিনেও রোজাটা রাখতে হবে নয় তারিখ যে সম্পর্কে আল্লাহ নবী বলতেন লুমান্না তাসে আমি আগামীকাল বেঁচে থাকলে মহরম মাসের নয় তারিখের রোজাও রাখবো আল্লা সুমান্নালা তিনি আমাদের সকলকেই এই মোহরম মাসের গুরুত্ব অর্থাৎ তার মূল্যায়ন করা তৌফিক দান করেন তার সম্মান করা তৌফিক দান করেন এবং নয় তারিখ ও দশ তারিখ এই দুটি দিনে রোজা রাখার তৌফিক দান করেন এবং অধিক এবং অশেষ নেকির পাহাড় নেওয়ার তৌফিক দান করেন আমিন